আসসালামু আলাইকুম। তো আজকে একটি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আলুর খাস্তা অথবা আলুর কচুরি যেটাকে বলে। তো যা একটা পাত্রের মধ্যে এক নামে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দার পর একটু লবণ আর হচ্ছে কিছুটা তেল নিয়ে তার ভালো করে মাখিয়ে নিয়েছি। প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরোটা ময়দার সাথে। এখন আমি হালকা কুসুম গরম পানির সাথে ভালোভাবে আটাটা মিক্স করে নিব। করে তারপর একটা টোস্ট করে সেটার উপরে হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে আমি সেটার উপরে রেখে তারপর একটা প্লেটে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পর এখন আমি চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, তেজপাতা আর হচ্ছে কুচি কুচি করে আলু কাটা। তো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা তেল নিয়েছি। তেল নেওয়ার পরে 3 চামচ পরিমাণ তেল নেওয়ার পরে আমি এটার মধ্যে হচ্ছে তেজপাতা দিয়ে কিছু নাড়াচাড়া করতেছিলাম। তেজপাতাটা দেওয়ার পর হচ্ছে এখন রসুন দেবো। রসুনটা দেওয়ার পরে অনেক নাড়াচাড়া করার পরে এটা একটা বাদামি কালার ভাব হবে। তো ঠিক তখনই একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা দিয়ে দিই। এটা নাড়াচাড়া শেষে এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু সিদ্ধ সিদ্ধ করবো, মানে পেঁয়াজটা ভালোভাবে মানে নাড়াচাড়া করে সিদ্ধ সিদ্ধ ভাবটা আসার পরে মশলাটা দিয়ে দিব। হলুদ মরিচ মশলাটা দিয়ে দিয়েছি। আমি রসুন ব্যবহার করার কারণে এটার মধ্যে আমি আর আদা রসুন ব্যবহার করি নাই। তো এখন এটার মধ্যে এটা কষায় নেব। কষায় নেওয়ার পরে যখন তেলটা উঠে আসবে, পানিটা শুকায়, তখন আমি আলুগুলো দিয়ে দিব। তো এখন আলুগুলো দিয়ে দিতেছি, আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে একটু আলুগুলো যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে, তখন আমি একটু চিড়ে গুঁড়া দিচ্ছি। তো চিড়ে গুঁড়াতে পরে এখন পানি দিব। কিছুটা পানি দেওয়ার পরে নাড়াচাড়া দিই। এখন আমি বারবার মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে হচ্ছে রেখে দিছি। বারবার নাড়াচাড়া দিয়েছিলাম। তো এখানে আমি রুটিটা ছোটো ছোটো রুটির পুর করার জন্য আমি এখানে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা রুটি মানে একটা ডোরে কয় ভাগ করছি, 6টা ভাগ করে নিছি। তো 6টা ভাগ করে নেওয়ার পর এখন আমি হাতে সুন্দর করে গ্রুপ করে নিতেছি, ভাগ করে নেওয়ার পরে গ্রুপ করে নিতেছি। তো যেটাতে কম বেশি হয়েছে সেটাতে আরেকটা সাথে মিশিয়ে দিতেছি। আমি যে এখানে ফোরটা আমার শেষ, এটা ফোরটা হওয়ার শেষ। তো এখানে হচ্ছে রুটিটার মধ্যে, ছোট্ট রুটিটার মধ্যে এখন হাতে সুন্দর করে চেপে চেপে দিয়ে তারপরে ভাজ করে একটু এটার উপরে বেলুন দিয়ে সেটা গুঁড়ো করে নিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি তেলের মধ্যে এটা দিয়ে দিব, দিয়ে দিছি। এই তোমার ভাজা শুরু হয়ে গেছে। একে একে 3টা দিয়ে দিব, কারণ একটা দিয়ে ভাজতে গেলে অনেক দেরি হয়ে যায়। এদিকে আমার মার অনেক ক্ষুধা লাগতেছিল সন্ধ্যার সময়, তাই তাড়াতাড়ি করে ভাজার পর আগে মাকে দিছি। যাবি তো বাইরে হয়ে আসছে, খাওয়াটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। এই তোমার প্রথম কচুরিটা হয়েছে। তো প্রথম গুলোটা হওয়ার পরেই আমি মাকে দিছি। মা খাওয়ার পরে বললো না মাশাল্লাহ অনেক মজা, অনেক মজাই হয়েছে। তো এরপরে তৃতীয়টা আমি নামাই ফেলছি। এই তো আমার কচুরি হওয়া শেষ, আলুর কচুরি হয়ে দেখা যাওয়ার আমাকে দেখা যেতেছে। আমার মেয়েটা তো আলোচনা পাগল হয়ে গেছে, সেও খাবে, সেও পুরোটা না খেতে পারলেও সে ভিতরে আলুগুলা খাইছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাফি হয়েছে ভিতরে।